তোমরা খুব ভালোই আছো, সুস্থ আছো। তো শম্পাই সোমনাথের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে ছোট দিওয়ালি। তো আজকে হচ্ছে, কালকে ছিল বড় দিওয়ালি, আজকে হচ্ছে ছোট দিওয়ালি। এটা হচ্ছে নিয়মটা করা হয় দিল্লিতে, কিন্তু এখানে সেই নিয়মটা করা হয় না। তো ছোটোবেলা থেকে দিল্লিতেই আর কি ছোট বড় দিওয়ালি, ছোট দিওয়ালি, তো এটা জানতাম, তো সেই কারণে সেই কথাটাই বললাম। এখন জানি না, এখনও এখানেও অনেকে বলে যে আজকে ছোট আর কি কালী পুজো, তো জানি না। তো যাই হোক, এখনও অমাবস্যা আছে, এখনও অমাবস্যা কাটিনি। তো চলো ঘরের অবস্থাগুলো তোমাদেরকে দেখাই। আর কালকে থেকে মানে এতটাই বাজি পুরনো হয়েছে, এখনও বাজি রয়েছে, মানে এতটাই বাজি আনা হয়েছিল। আর টোটাল বিশ্বাস করবে না, এই ফার্স্ট টাইম আমাদের মানে নিয়ে আসা হয়েছে 3,000 টাকা না 3,300 টাকা দিয়ে বাজি আনা হয়েছে। তাও বলতে হয় নিজের ননদের দোকান থেকে আনা হয়েছে, কিছুটা ডিসকাউন্ট দিয়েছে। আর ওর পিপি অনেক কিছু গিফটে মানে বাজি দিয়েছে। তো যাই হোক, তো চলো কাজগুলো শুরু করি, আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর সব জায়গায় ক্যামেরা আমি তো সেট করতে পারবো না কেন সকালবেলা। তো যাই হোক, তোমাদের যেটুকটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। ইরে, সকালবেলা কি করছিস তুই? হ্যাঁ, বাজির প্যাকেট নিয়ে শুয়ে আছো? হ্যাঁ, কি কি হচ্ছে কি? হ্যাঁ, উলে বাবালি উলে বাবালি উলে বাবালি উলে বাবালি উলে বাবালি, সকালবেলা ঘুম থেকে উঠে আদো, আর দেখো সকালবেলা খাবার দিয়েছি কিছুতেই খায় না। আর দেখো কালকে এত বাজি ফাটানোর পরেও দেখো কত বাজি রয়ে গেছে, এত বাজি কে ফাটাবে? আমার ছেলে মানে কি আর বলবো, এত বাজি দিলেও শেষ হয়ে করে ফেলবে, তিন দিন বাজি পুড়াতে শেষ করেছে। আজকে ছিল কালী পুজো, ছিল কালকে, তো দেখো কাল রাতে বড় বড় সেল ফাটানো হয়েছে, অনেক রকম বাজি ফাটানো হয়েছে, অনেক প্রচণ্ড বাজি ফাটানোর পরেও দেখো বাজি রয়ে গেছে। আর কালকে আমি প্রদীপ ফদীপ সব জ্বালিয়েছিলাম, আর এদিকে দেখো না, ওদিকে দেখো আবার পটিও করে রেখে দিয়েছে, দেখতে পেয়েছো? এই দেখো, এই দেখো অবস্থা দেখো দেখো। আর আমাদের ঘরে চারপাশের দিকে খালি জলে জল, কেন এই কদিন আগে আবার বৃষ্টি হয়েছিল সেই কারণে। আর এদিকে কালকে আমি পুজো করেছিলাম, তারপরে কাল ছিল কালী পুজো করেছিলাম, সেই এগুলো সব আউলে রয়েছে, এগুলোকে সব পরিষ্কার করে দেবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই স্টিকারগুলো কালকে আমি হাট মানে দশকর্মা দোকান থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে আর কি লাগিয়েছিলাম। দেখো এই দেখো, যা যা ছিল সব করে নিয়েছি, এবারে স্নান করে নিয়েছি, তো চলো পুজো করে নিই। আর তার আগে তোমাদেরকে একটু পরিষ্কার কীভাবে করেছি, মানে কীরকম এখন তখন কীরকম ছিল আর এখন কীরকম আছে সেটাই তোমাদের সাথে দেখাবো। বন্ধুরা, এই যে তখন কীরকম ছিল অবস্থাটা দেখো, এক বালতি জামা কাপড় কেচেছি আমি, এখন এগুলো শুকোতে দিতে যেতে হবে এই ছাদের উপরে, কিন্তু ছাদের উপরে পুরো সিঁড়িতে আর কি লাইটিং হয়ে আছে, কী করে যে কী করবো তাই বুঝতে পারছি না। ছাদের উপরেও সেই প্যাকেট ছড়াছড়ি ছিটানো আছে, বেশ পরিষ্কার হয়ে গেছে। তো চলো পুজোটা সেরে নিই। আজ ছিল পুজো করে নিয়েছি, কিন্তু দুঃখের ব্যাপার আজকে ছিল না বাড়িতে ফুল, আর গাছেও ছিল না ফুল, এই দিয়েই পুজোটা সেরে নিলাম। তো চলো চা খাই। আর শাশুড়ি মা চা নিয়ে চলে এসেছে, সকালবেলা রান্না করতে পারিনি আমি, যেহেতু কালকে পুজো হয়ে গেছে, আর জানোই পরিষ্কার টরিষ্কার করতে টাইম লাগে অনেকটাই, তো সেই কারণে। তো এই দেখো শাশুড়ি মা চা নিয়ে এসছে, আর এখানে বসে পড়েছে কর্তা চা খেতে। তো বলেছে দুপুরবেলা আসবে, দুপুরবেলা এসে খাবার খেয়ে যাবে, তাই আর আজকে টিফিন আর হলো না। এই দেখো, এই একজন বসে পড়েছে ঘুম থেকে, এও ঘুমিয়ে পড়েছিল আমি যখন কাজ করছিলাম। আদিবাবু ঘুম থেকে উঠে গেছে, ও মুখটুক ধোবে। কিরে তুই কি চাস, বিস্কুট বিস্কিট খাবি? বোঝো বিস্কিট খাবে? ও আচ্ছা আচ্ছা, দিচ্ছি রে, পড়ে যাবো আমি, আচ্ছা বিস্কিট নিয়ে আসি, চলো তো পরে আবার আসছি। কালকের এগুলো সব প্রসাদ দিয়ে গেছে, সবে ঝুড়ি থেকে বের করে, ডালা থেকে বের করে আর সবাইকে দিয়ে দিলাম। এই যে প্রসাদ সবাইকে দিয়ে দিয়েছি, কিছুটা রেখে দিয়েছি বাড়ির লোকের জন্যে, এই যে। আর ওখান থেকে আমাকে প্রসাদ পাঠিয়েছে খিচুড়ি, আর সাথে পায়েস আছে, একটা ক্যারি ব্যাগে করে পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, একটু করে গালে দেবো, আর এই লেবুটা একটুখানি খেলাম আমি, আর এই আর সবে বসিয়েছি ভাত, কিন্তু গ্যাস নিভে গেছে। তো চলো বন্ধুরা রান্নাটা করে নিই, অনেকটা দেরি হয়ে গেছে। প্রসাদ দিয়ে এসেছো? কী বলো ঠামি? জানি না, প্রসাদ নিয়েছে? হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে, তো চলো পরে আবার আসছি। দেখো আর একজন শুয়ে আছে চুপ করে চেয়ারের নিচে, তো চলো বন্ধুরা পরে আবার আসবো। তো আমি এদিকে রান্না বসিয়ে দিলাম। আজ আমি এটা হচ্ছে কি শাক যেন ছিল, এটা ছিল পালং শাক, বেগুন দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে পালং শাক করছি। এদিকে ভাত নামিয়ে নিয়েছি, আর ওদিকে বেসিনে রয়েছে বোজোর মাংসটা, আর এদিকে আমাদের মাটন হচ্ছে, মাটনটাও বসিয়ে দিয়েছি, জলদি জলদি রান্না করে নিয়েছি। কেন জানো, এখন ঘড়িতে কটা বাজে, প্রায় একটার কাছাকাছি। তো আজকে আমার একটু রান্না বসাতে দেরি হয়ে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করতে করতে অনেকটাই ভিডিও আমার দেরি হয়ে যায়, আর ছাড়তেও দেরি হয়ে যায়। জানি না কী হয়েছে, ভিডিওটা করতেও ভালো লাগে না। তো যাই হোক, ফাইনালি তোমাদের সাথে শেয়ার করছি, আর আশা করি আজ যাব বেড়াতে অনেক দূরে। তো আজকের মতন এই ভিডিওটা এই অবধিই রাখলাম। টাটা, ভালো থাকো, সুস্থ থাকো।